শহরের বাবুর সাথে আমার হয়তো আর দেখা হবে না। আমি হয়তো ওনাকে আর জিজ্ঞেসও করতে পারবো না উনি কেমন আছেন। কিন্তু ওনার জন্য প্রার্থনা তো করতেই পারি। মাধব, আজকের পুজোর আশীর্বাদ তুমি ওনার কাছে পৌঁছে দিও, কেমন? ধীমানদা, কি হলো, গাড়ি থামালে কেন? আমরা এসে গেছি। আর চো এসে গেছি, মা, খুব চেনা চেনা লাগছে জায়গাটা। মনে হচ্ছে আমি আগেও এসেছি এখানে। চলো। চিনতে পারলে জায়গাটা, কোথায় এনেছি তোমাকে? চারপাশে একটা মিষ্টি গন্ধ। আমি মাধবপুর, আমি মাধবপুরে এসেছি। মাধব, তুমি ওনাকে সব বিপদ থেকে বাঁচিয়ে রেখো। তুমি সব সময় ওনার সাথে থেকো, বিপদ যেন ওনার কাছে আসতেই না পারে। তুমি একটু দেখো মাধব। Thank you.
আপনি ব্যথা পাননি তো? আপনি কেমন আছেন? কোথাও খেতে যেতে যাবি না, তোকে এখন মন্দিরে যেতে হবে, যা। মন্দির? মন্দিরে ভোগ খাওয়াচ্ছে না ভগবান, শুধু খাওয়া খাওয়া খাওয়া। খাওয়া ছাড়া তোর জীবনে কিছু আছে না মা? আরো অনেক কিছু আছে। এফবি এফবি জামা কাপড় পরবো, ভালো মন্দ খাবো, ঘুরবো, বেড়াবো। তোমার কানটা আমি মুলে দেবো এবার, বলছি না চান টান করে যাও, মন্দিরে যাও। উফ ছাড়ো তো, সকাল থেকে মন্দির মন্দির করে যাচ্ছ। তুমি কি আবার ধম্মকম্ম ধরলে নাকি? কি কথা ধম্মকম্ম ধরলে নাকি? ওনার মুখে কোন জ্বালায় যে কথাগুলো বলছি তুই কে করে বুঝবি? ঠেকায় পড়ে বলতে হচ্ছে রে, ঠেকায় পড়ে। কিসের ঠেকা? চারু মন্দিরে গেছে, আর মন্দিরে যাওয়ার পথে যদি ফটকের সঙ্গে একবার দেখা হয়ে যায় তাহলে সর্বনাশ। কেন? কেন আবার কি? ফটকে যদি চারুকে বলে দেয় আমাদের টাকা নেওয়ার কথাটা, যদি একবার ফাঁস করে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আরে দূর, ফটকে দেওয়ার সাথে তো চারুর ঝগড়া। তোর মুন্ডু রে, ফটকে চারু বলতে গোলে জল, বুঝেছিস? চারু যদি একবার মিষ্টি করে বলে ফটিক দা, দেখবি ফটকে গড়গড় করে সব কথা বলে দিচ্ছে, তখন আমাদের কি হবে ভেবে দেখেছিস? এ দূর, সকাল সকাল উঠে এইসব ঝামেলা পাকাও না। আরে চারুকে তো না যেতে দিলেই হতো। তোর কি মনে হয় রে, সে চেষ্টা আমি করিনি? অনেক করেছি, কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কার জন্য মানত করছিস, সব কথা জিজ্ঞেস করলাম, কিন্তু হবে কি করে? শোন না আমার কথা, তোর ওই বাপ, তোর বাপ তো মেয়ে অন্ত পান, সে হঠাৎ করে বলে মেয়ে যখন বললো মন্দিরে যাবে তখন তাকে যেতে দিতেই হবে। ওঠ না মা, ওঠ না, যা না। তোমাদের জন্য তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এখন যদি আমি মন্দিরে যেতে চাই তাহলে বাবা কি বলবে বলো? বাবা কি যেতে দেবে? তোর বাবা নেই, গেছে ওষুধ দিতে বুড়ো, ফিরতে অনেক দেরি হবে। হ্যাঁ ফিরতে অনেক দেরি হবে। বাবা নেই? না। উফ ভালোই হয়েছে, মন্দিরে যাওয়ার নাম করে একটু ঘুরে আসব। এখানে থাকলেই তো পড়তে বসতে হবে। উফ দিনটা হেব্বি ভালো শুরু হলো। ভালো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার কোনো বিপদ হয়নি তো? বিপদ না থাকলে আর বেঁচে থাকার কি আনন্দ বলুন। আবার অবাক হচ্ছেন তো? আচ্ছা বেশ, আর হেলি করব না। বিপদ একটা হয়েছিল বটে, কিন্তু বিশেষ ক্ষতি করতে পারেনি। আপনারা কি শহর থেকে এসেছেন? হ্যাঁ। আপনি ওই মেয়েটিকে চেনেন? হ্যাঁ, ওকে কে না চেনে, হচ্ছে আমাদের চারু, সবার প্রিয়। চারু? হ্যাঁ, এইমাত্র তো ওর গানই শুনছিলেন। ভারী মিষ্টি গলা মেয়েটি। হ্যাঁ, যেমন মিষ্টি গলা তেমন মিষ্টি ব্যবহার। ও হচ্ছে আমাদের গ্রামের লক্ষ্মী। আসি। হ্যাঁ
সজীরে বাতি।